Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভার্সাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার পেনাং এ অবস্থিত বৃহত্তর দুইটি সেতু যেটা একটা হচ্ছে জাম্বাতান আব্দুল হালিম আরেকটা হচ্ছে পেনাং ব্রিজ যেটা পেনাং ফার্স্ট ব্রিজ আর জাম্বাতান আব্দুল হালিম হচ্ছে সেকেন্ড ব্রিজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে Penang Bridge একটু আগে আমি এখন Penang Bridge দিয়ে Penang যাব একটা কাজে তো ভাবলাম আপনাদের সাথে Penang Bridgeটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি যাব হচ্ছে Penang Second Bridge দিয়ে যার আসলে নাম হচ্ছে জাম্বাতান সুলতান আব্দুল হালিম মুয়াজ্জেম শাহ আর এটাকে অনেকে Penang এর সেকেন্ড ব্রিজও বলে যার দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার আর এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2008 এর মার্চে আর এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ফেব্রুয়ারি 2014 ফেব্রুয়ারির 1 তারিখ 2014 দেখানোর চেষ্টা করব আমি এখন যাব হচ্ছে পেনাং এ এই সেকেন্ড ব্রিজ দিয়ে আর আসার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেনাং এর ফার্স্ট ব্রিজ যেটা পেনাং ব্রিজ ওইটা দিয়ে এখন যাব হচ্ছে পেনাং এ এই সেকেন্ড ব্রিজ দিয়ে আর আসার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পেনাং এর ফার্স্ট ব্রিজ যেটা পেনাং ব্রিজ ওইটা দিয়ে তো আপনাদের দুইটা ব্রিজ আমি দেখাবো দুইটা ব্রিজই খুব সুন্দর আর পেনাং সেকেন্ড ব্রিজ যেটা এটা অত্যন্ত সুন্দর তবে এটাতে খুব বেশি গাড়ি থাকে না আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পারবেন আসলে খুব সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে এই জাম্বাতান সুলতান আব্দুল হালিমের টোল প্লাজা বিশাল এক বড় টোল প্লাজা দুই তিনটা ফুটবল মাঠের সমান হবে আর এর টোল প্রাইস হচ্ছে 7 রিংগিট 49 সেন্ট আর এইখানে সর্বোচ্চ গতিসীমা যদিও 120 না মাত্র 80 কেউ সেটা ফলো করে না প্রচুর স্পিডে গাড়ি চালানো যায় এখন খুব বেশি স্পিডে না 130-এর কাছাকাছি এই যে সাগর সাগরের মাঝখানে দ্বীপ ওই পাশে এখান থেকে হয়তো ক্যামেরায় বোঝা যাবে না পেনাং ফার্স্ট ব্রিজটা দেখা যায় এখান থেকে তবে আমি জানি না আমার ক্যামেরায় দেখা যায় কিনা নামার সময় পেনাং এর শহরটা খুব সুন্দর করে দেখা যায় বিশেষ করে বাতু মাউং এরিয়াটা দেখা যায় এই হচ্ছে জাম্বাতান সুলতান আব্দুল হালিম মানে পেনাং সেকেন্ড ব্রিজের একদম সর্বশেষ অংশ এখান থেকে শুরু হয়েছিল এই 24 কিলোমিটার ব্রিজ আমি এখন অতিক্রম করে ফেললাম তো একটু পরে আমি আবার আপনাদের পেনাং এর ফার্স্ট ব্রিজ যেটা পেনাং ব্রিজ নামে পরিচিত প্রথম ব্রিজ যেটা সেটা দেখানোর চেষ্টা করব এখন আমি আছি একটা ফ্লাইওভারে কোনো ব্রিজে না যেটা একদম সাগর পার ঘেসে বাতু মাউং থেকে জজ টাউনে গেছে আমি এখন পেনাং এর প্রথম ব্রিজে যাচ্ছি ফার্স্ট ব্রিজ যেটা পেনাং ব্রিজ নামে পরিচিত এইটা দিয়ে
আমার গন্তব্যে পৌঁছাবো আপনাদের দেখাই। এটা হচ্ছে শুরু, এই পেনাং ফার্স্ট ব্রিজ, পেনাং ব্রিজ যেটা, এটার শুরু হচ্ছে এই জায়গা থেকে, এই যে সাইনবোর্ডটা ঠিক এইটার এইখান থেকে। এই পেনাং ব্রিজের দৈর্ঘ্য 13.5 কিলোমিটার অথবা 8.4 মাইল। এই ব্রিজটা মালয়েশিয়ার দুইটা শহর পেনাংয়ের, এক হচ্ছে পেরাই আরেকটা হচ্ছে জর্জটাউনকে সংযুক্ত করেছে। আর এর নির্মাণ কাজ শুরু হয় 1982 সালে এবং মাত্র 3 বছরে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1985 সালের 3রা আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, উদ্বোধন করা হয় এই সুন্দর ব্রিজটা। আর 2014 সালের আগ পর্যন্ত এই পেরাই শহরকে পেনাংয়ের সাথে সংযুক্ত করার একটা মাত্র ব্রিজই ছিল। তারপর যখন সেকেন্ড ব্রিজ উদ্বোধন হয়, তারপর থেকে এখন দুইটা ব্রিজ। আর এরপরে আস্তে আস্তে 2018 সালের শেষের দিকে এই ফেরি সার্ভিসগুলো উঠিয়ে নেওয়া হয়। এখন আর পেনাং থেকে পেরাই যাওয়ার জন্য ফেরির যে সার্ভিস ছিল সেটা নেই, একমাত্র ব্রিজটাই আছে। খুব সুন্দর একটা ব্রিজ আর এটা সবসময় বিজি থাকে। দেখতে দেখতে এই পেনাংয়ের প্রথম ব্রিজ এটাও আমি প্রায় অতিক্রম করে ফেললাম। আরেকটা ব্যাপার, এখানে আপনি কুয়ালালামপুর থেকে আসার পথে এই ব্রিজের টোল লাগে, কিন্তু যাওয়ার পথে মানে পেনাং থেকে বের হওয়ার সময় এটা টোল ফ্রি। আপনি পুরান ব্রিজ দিয়ে আসেন, মানে সেকেন্ড ব্রিজ দিয়ে আসেন আর ফার্স্ট ব্রিজ দিয়ে আসেন, একই সিস্টেম। আসার সময় আপনার মানে পেনাংয়ে ঢুকতে একবার টোল লাগবে, যাওয়ার সময় সেই টোলটা লাগে না, এটা ফ্রি। মালয়েশিয়ান সরকার এদের জনগণকে ফ্রি হিসেবে মানে গিফট হিসেবে দেয়, যেটা শুধু যাওয়ার সময় টোল। আপনি যদি প্রথমটা দিয়ে এসে দ্বিতীয়টা দিয়ে যান, অথবা দ্বিতীয়টা দিয়ে এসে প্রথমটা দিয়ে যান, সেই ক্ষেত্রেও আপনার কোনোভাবেই মানে যাওয়ার সময় টোল ফ্রি। তো এই হচ্ছে টোল প্লাজা, এটা যাওয়ার সময় মানে পেনাংয়ে ঢোকার সময় হচ্ছে টোল প্লাজা, আর বের হওয়ার সময় এই জায়গাটাতে টোল নাই। সামনে একটা টোল আছে, সেটা হাইওয়ের জন্য। ওকে দর্শক, আজকে আমি আপনাদের এই পেনাং ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম, ফার্স্ট ব্রিজ এবং সেকেন্ড ব্রিজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।